সিলভান লাইজো আপনি লিখেছেন, পরিবারের কোনো সদস্য নাস্তিক হলে তার সাথে সম্পর্ক রাখার ব্যাপারে কোনো আদেশ নিষেধ আছে কি না? যদি নাস্তিক হয়ে যায় তো সম্পর্ক আপনি রাখতে পারেন, কিন্তু আল্লাহর জন্য বিদ্বেষ আপনার থাকতে হবে, আল্লাহর জন্য তার প্রতি ঘৃণা আপনার থাকতে হবে, তবে তাকে সেই সাথে নসিহা করা, আপনার সুন্দর আচরণ দিয়ে দিয়ে তাকে ফিরে আনানোর সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটিও আপনার যাতে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, সেটাকে ব্যবহার করতে হবে। বাকি অন্যায়ের প্রতি যে ঘৃণাবোধ সেটা তো অবশ্যই আমাদের থাকা উচিত, কিন্তু পরিপূর্ণভাবে তাকে ছিন্ন করে ফেলতে হবে, কোনো সম্পর্ক রাখা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই।